হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। আমি সবকে বলে দিচ্ছি আমার নতুন ভিডিও, যারা বুঝতে পারছো না, যারা দেখতে পাচ্ছো না, আমার এই ভিডিওতে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন দেখে নেবে, ডেসক্রিপশনটা ভালো করে ফলো করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে নতুন ভিডিও আমি দেয়া শুরু করে দিয়েছি, অনেক কিছু জানতে পারবে। নতুন ভিডিও দেখো। খর্দা থেকে দেব, একাদশীতে কি খাওয়া যায় কি কি খাওয়া যায় না বললে উপকৃত হব। এই তো নিশ্চয় তোমরা ভিডিও আমার দেখো না, খর্দা থেকে দেব তুমি একদম ভিডিও দেখো না। আমি বারবার বলেছি একাদশীতে কি খাবে, দই খাবে, দুধ খাবে, ফল খাবে, সাবু খাবে, একটা সবজি বানিয়ে খাবে, সবজিতে কাঁচা কলা থাকবে, পেঁপে থাকবে, আলু থাকবে, মিষ্টি কুমড়ো থাকবে, বাদাম থাকবে, সাদা তেল বা গাওয়া ঘি দিয়ে একটা সবজি বানিয়ে সারা দিন নেবে। কোনো সর্ষে দানা কিন্তু খাবে না, কোনো সর্ষে দানা, সর্ষের তেল এইগুলো খাবে না, সর্ষের তেল গায়েও মাখবে না কেউ। আমি একাদশী যারা করো সবকে বলছি সেদিন সর্ষের তেল সাবান কিচ্ছু গায়ে মাখবে না। ময়না, তুমি বলেছিলে কৃষ্ণকে মন দিয়ে ডাকতে, কৃষ্ণ কথা শোনে, ছেলে 5 বছরের হলো, ঋতু নিয়ে খুব কেঁদে বলেছিলাম যে আয়োজন বৃথা চলে যে যাবে, বৃথা হতে দিও না, তো ঋতু 7 দিন পিছিয়ে গেছে। মা তুমি আমার চোখ খুলে দিয়েছ, পৌষ পূর্ণিমা পালন হয়েছে, মানে পৌষ পূর্ণিমা পালন করতে পেরেছ। না না, আমি চোখ খোলার কেউ নই, সর্বদা ভগবানকে সাচ্চা মনে ডাকবে, শুদ্ধ আচারে, সাচ্চা শুদ্ধ আচার বলতে মন শুদ্ধ, মন শুদ্ধ করে ডাকবে, মনের মধ্যে যেন কোনো জটিলতা না থাকে, কোনো গলদ না থাকে, আর কোনো স্বার্থ নিয়ে ডাকবে না, কোনো স্বার্থ নিয়ে ডাকবে না, নিঃস্বার্থভাবে ডাকবে, তাহলে এইভাবেই তোমার সকল আশায় পূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বুলু মেদিনীপুর থেকে, আপনার কথা শুনতে খুব ভালো লাগে, স্বামীকে কিভাবে ধর্মপথে আনব। স্বামীকে ধর্মপথে আনার দরকার নেই, তুমি স্বামীর কাছে সমস্ত ধর্ম করে যাও, একটু একটু করে সে দেখবে, একটু একটু করে বলবে, একটু একটু করে করাবে, আপনা আপনিই সে চলে আসবে। জোর করো না, জোর করে ধর্মপথে আনা যায় না। যেদিন তার মনটা চলে আসবে শরীরে কোনো বাধা নেই, মনটাই মেন, মন যদি না আসে শরীর নিয়ে কিচ্ছু হবে না, আস্তে আস্তে চলে আসবে, অসুবিধা হবে না। বাড়ি কোচবিহার, বাড়িতে অশান্তি, টাকা পয়সার সমস্যা, আপনি বলবেন কি করলে শান্তি পাওয়া যাবে। কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ চরণ ধরতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে। কৃষ্ণ ভগবান তো সবই দেখতে পাচ্ছেন, যারা কৃষ্ণ ভজে না তাদের জীবনটা মরুভূমির মতো, শুধুই বালি আর বালি, আর কিচ্ছু নেই। আর কৃষ্ণ চরণ ধরলে মায়া থেকে, বন্ধন আবদ্ধ থেকে মুক্তি পাওয়া যাবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে সন্তান, জামাতা, শ্বশুর শাশুড়ি, দাদা ভাই, দিদি, গয়না গাটি, এগুলো সবই মায়ার বাঁধন। এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা কৃষ্ণ, যেটুকু দরকার ও ঠিক দেবে, চিন্তা করে লাভ নেই। মা আমার মাঝে মাঝে খুব রাগ হয়, আমার নামে বাজে কথা বললে কি করব মা বলো, বলবে কিন্তু। মাঝে মাঝে রাগ হয়, যখনই রাগ হবে কৃষ্ণ নাম মনে মনে জপ করতে লাগবে, একদম রাগ করবে না, ভগবানের রাগ ছিল না। যখন রাগ হয়েছে ভগবানের, কোনো কারণ জনিত রাগ হয়েছে, কাউকে উদ্ধার করার জন্য রাগ হয়েছে, এমনি ভগবান কখনো রাগ করতেন না, তো রাগ একদমই করবে না। বাজে কথা বলছে বলুক, বলতে দাও না, বলছে বলুক, তুমি রাগ করবে না, তুমি রাগ করে নিজের মন শরীর কিচ্ছু খারাপ করবে না। সাধনা নাথ, সোনার বেলপাতা দেওয়া যাবে, ফুল পায় না, ভোগ দিই, শীতে স্নান করতে পারি না, বয়স হয়েছে, ঠিক আছে, শীতে স্নান করতে পারেন না যেহেতু বয়সের ভার, অসুবিধার কিছু নেই, গঙ্গার জল মাথায় নেবে, ফুল না থাকলেও কোনো দরকার নেই, মনের
মনের ফুল দেবে, ভগবানকে মন থেকে ফুল চরণে দেবে। গাছের ফুল না পাওয়া গেলে কোনো চিন্তা নেই, মন পবিত্র করে ভগবানকে ভালোবেসে পুজো করবে, যেটুকু ভগবানকে দেবে ভগবান সেটুকুই গ্রহণ করবে। ভগবান ভক্তের কাছে বেলপাতা আর জল পেলেই ভগবান ভাবেন যে আমি এই এত বড় ঋণ ভক্তের কি করে শোধ করব জানেন। যদি একটু বেল তুলসী আর জল দেওয়া যায় তাহলে ভগবান ভাবেন যে এই ঋণ আমি কি করে শোধ করব, ভক্তের এই ঋণ। তো সোনার বেলপাতা অবশ্যই দেয়া যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। পরিবারে সবাই রোগ ব্যাধিতে কষ্ট পায়, খুব আর্থিক কষ্ট, কি করে ভালো থাকবো, আশীর্বাদ করুন, আমি আপনার সন্তান। ঠিক আছে মো, তুমি এক কাজ করবে, ভগবানের পুজো কি করো, ভগবানের পুজো করে যাও, আর শনিবারে এই মঙ্গলবারে মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করো, মঙ্গলবারে মঙ্গলবারে হনুমানজির নামে ব্রত করো, হনুমানজির নামে মঙ্গলবারে বাড়িতে নিরামিষ খাও সকলে মিলে, আর হনুমান চল্লিশা পাঠ করো। যে স্থানে হনুমান চল্লিশা পাঠ হয় সেই স্থানে রোগ ব্যাধি সব দূরে যায়, আর্থিক সংকট পয়সা টাকা সব দূরে যায়। আর পারলে গোপাল সেবাও করতে পারো, যে স্থানে গোপাল থাকে সেই স্থানে অমঙ্গল হয় না, বিপদ আপদ হয় না, হানি হয় না, শরীরের হানি হয় না, অর্থকড়ির হানি হয় না, আমি বলে দিলাম যেটা পারো। উত্তম, স্নান করার পর তুলসী মাকে জল দিই, বংশের কেউ মারা গেলে তুলসী মাকে জল দেয়া যাবে? উত্তম, যে কটা দিন অসুচ থাকবে সেই কটা দিন দেওয়া যাবে না, অন্য কাউকে এনে জল দিয়ে নিতে হবে, যেহেতু তুলসী মা মারা যেতে পারে অতদিন জল না পেলে। আর যদি মাটিতে তুলসী গাছ হয় তাহলে তো জল দেওয়ার দরকার নেই, আর যদি টবে হয় তাহলে তো জল দিতে হবে, তবে যে কদিন অসুচ থাকবে দিতে পারবে না, অসুচ ছুটে গেলে তখন দিতে পারবে। সুখেন বলছি, ঠাকুর মশাই ছাড়া কি ভোগ রান্না করার অধিকার নেই? অবশ্যই আছে, কেন নেই, শুদ্ধ আচারে স্নান টান করে ভোগ অবশ্যই রান্না করার অধিকার আছে, তবে দীক্ষা হলে খুব ভালো হয়, দীক্ষা হলে গলায় কাঠের মালা, যদি তুলসী কাঠের মালা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, কোনো ব্রাহ্মণই লাগে না, নিজে নিজেই হবে। বেলের মালাতে মহামন্ত্র জপ করা যায়, এতে কি ফল পাওয়া যাবে? অবশ্যই ফল পাওয়া যাবে, বেলের মালা, পদ্ম ফুলের বীচের মালা এবং তুলসী মালা, এই তিনটের মধ্যে একটা হলেই হবে, অসুবিধা নেই। আমার মাটির গোপাল কিভাবে স্নান করাবো, কি করব, যেমন ভোগ লাগানো লাগাবে, মাটির গোপালের সামনে বিছানা পেতে রাখবে, মনে মনে শয়নে দেবে, কারণ বারবার তোলাপাড়া করলে ভেঙে যাবে, আর একটা স্নানের পাত্র নেবে, থালা বা গামলা বা বাটি এই ধরনের কিছু নেবে, নিয়ে যেমন ভগবানকে স্নান করানো হয়, যেমন গোপালকে স্নান করানো হয় তেমনি মনে মনে স্নান করাবে। কুশিতে করে জল ঢালবে গায়ে, বা শঙ্খই করে জল ঢালবে, মনে মনে, মাটির গোপালকে নয়, মনে মনে তুলসী দেবে, তারপরে স্নান করাবে, মোছাবে, শৃঙ্গার করাবে, সব মনে মনে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি জয়শ্রী বারাসাত, বয়স 16 বছর, সব কাজে বাধা আসে, কাজ ঠিক সময় হয় না, কি করব? ঠিক আছে, কি করবে, ভগবানকে স্মরণ করো, যা কিছু করবে তার সেটা করার আগে ভগবানকে স্মরণ করো, সব সময় রাধা গোবিন্দকে স্মরণ করো, তাকেই স্মরণে রাখো, সব ঠিক হয়ে যাবে। মেয়ের বয়স 5 বছর, নাম দেবীস্মিতা, দেবস্মিতা মণ্ডল, ভাত খেয়ে তুলসী গাছে জল দেয়, চান করে পাপ হয়? ভাত খেয়ে তুলসী গাছে জল একটু দেবস্মিতাকে বোঝাবে, মানে শিখাবে আর কি, সে ছোটর থেকে যা শিখবে বড় হয়ে তাই করবে, সেইটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তুমি মা হয়ে শেখাবে।
ভাত খাওয়ার আগে যেন তুলসী গাছে জল দেয়, ভাত খেয়ে যেন তুলসী গাছে হাত না দেয়, না নাড়ে, ভালো জামা পরে যেন তুলসী গাছে জল দেয়। স্নান বাচ্চা ছেলে স্নান না করলেও হবে, সকালে স্নান না করে এমনি আলাদা জামা, ভালো জামা পরে তুলসী গাছে জল দেয়াবে, কোনো অসুবিধা নেই। সন্তোষী মার পায়ে ফুল দিই, তার জন্য ঘরের কিছু খায় না, অশান্তি করে সবাই, কি করব উপায় বলুন। উপায় কিছুই নয়, তুমি কাউরির কথা শুনবে না, যেমন তুমি করো মা সন্তোষী মাকে যেমন পেলে যাও তেমনি পেলে যাও, পালন করে যাও, পূজা করে যাও, তোমার যেটা মনে হবে তুমি সেটাই করো, কাউরির কথা শুনবে না, যে যা বলে বলুক। ঘরের কিছু খাও না বলতে কাউরির বাড়িতে সেটা তুমি লেখনি, বা ঘরের মানে নিরামিষ খাও বা এরকম কিছু সেটাও লেখনি, তবু আমি আন্দাজে বলছি তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে। মানুষ একদিন বলবে, 4 দিন বলবে, 7 দিন বলবে, আর বলবে না। ত্রিপুরা থেকে রাধা রানীকে সিঁদুর দিতে আছে, আর আমি পারছি না, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। রাধা রানীর চরণে সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সাজালেই হবে, সিঁদুর দেওয়ার দরকার নেই। গোপাল ফটোতে পুজো করলে ভোগ দিলে কি সেবা হবে, বাংলাদেশ থেকে বলছি। হ্যাঁ অবশ্যই, গোপালের ফটোতে, ফটোর সামনে ভোগ লাগাবে, অবশ্যই ভোগ লাগাবে, গোপালের চরণে তুলসী দেবে, সুন্দর করে সাজাবে, ফুলের মালা যদি পাও ফুলের মালা পড়াবে ফটোতে, তুলসী মালা পড়াবে ফটোতে, অবশ্যই সেবা দেবে। একটা শিব ছিল পুজো করতাম, আবার একটা শিব এনেছি, দুটো শিব পুজো করি খারাপ হবে? একদম না, কিচ্ছু খারাপ হবে না, যেমন আগে পুজো করতে, আগে শিব শিবকে তেমনি আবার এটাকেও সেইভাবেই করবে, অসুবিধা নেই। বাথরুমের সামনে তুলসী গাছ আছে, অনেক বড় হয়েছে, যেতে আসতে অসুবিধা হয়, দেখতে খুব সুন্দর লাগে, কি করব। একদম বাথরুমের সামনে থাকলে হাতে পায়ে যদি লাগে তাহলে তুলে অন্য জায়গায় বসিয়ে দিতে হবে, মাটি হলে সুবিধা হবে, মাটি সহ গভীর করে খুঁড়ে নিয়ে কোদাল দিয়ে তুলে অন্য জায়গায় বসিয়ে দিতে হবে। সেটা যদি সম্ভব না হয়, যাতে পায়ে না লাগে সেই চেষ্টা করতে হবে, সেটাও যদি সম্ভব না হয় তাহলে তুলসীর সমস্ত পাতা তুলে ভগবানকে মালা পরিয়ে গলায় দিয়ে দিতে হবে, সেই গাছ জলে দিয়ে দিতে হবে, যেন অসম্মান না হয় তুলসীর। গোপালের গোপালের কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করব, গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, গোপালের প্রাণ প্রতিষ্ঠা করাই থাকে, এমনি পুজো করলেই হবে। আমার কোনো না কোনো রোগ লেগে থাকে, কৃষ্ণ নাম করি তাও কিছুই হয় না, গত জন্মের পাপ, গোপালকে ভালোবাসি। একদম না, এসব কথা কানে করবে না, যেমন গোপালকে ভালোবাসেন, যেমন কৃষ্ণ পুজো করছেন করে যান, কোনো স্বার্থ নিয়ে করবেন না, বিনা স্বার্থে, আমি বলেছি বারবার একটা কথা, কখনোই স্বার্থ নিয়ে করবে না, যে রাখো মারো তুমি পারো, তুমি যা ইচ্ছে তাই করো, আমার কিছু বলার নেই, আমি মরে গেলে তুমিই জানবে, আমি বেঁচে থাকলে তুমিই জানবে, তোমার সেবা আমি করে যাব, আমি সুস্থ বা অসুস্থ সেটা তোমার, তুমি যা ইচ্ছে তাই করো, আমি তোমার দাস, ব্যাস এইভাবে তাকে প্রাণ ভরে ডাকো, সে সব ঠিক করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।